নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2017 সালের যে গ্রুপটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল বা 2017 সালের গ্রুপটি যারা নিয়োগ হয়েছিল তারপর সেই যারা এখনও মেরিট লিস্টেড হয়ে আছে অথচ তাদের মানে যে নিয়োগ করা হয়নি সেরকমই দাবি উঠেছে যে তাদের দ্রুত নিয়োগ করতে হবে। তো আসুন 2017 সালের গ্রুপ ডি নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সে আপডেটটা আপনি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক কী রয়েছে গুরুত্বপূর্ণ বিস্তারিত খবরে। দেখুন, হয় চাকরি দিন নয় তো মৃত্যু দিন, মুখ্যমন্ত্রী সভায় পোস্টার চাকরি প্রার্থীদের। রাজ্যের বিধানসভা ভোট আসন্ন, ফলে চলছে জোর ভোটের প্রচার। এবং গত লোকসভায় ভোটে উত্তরবঙ্গের ভালো ভাল করেছিল বিজেপি এবং দ্রুত দাঁত ফোটাতে পারেনি তেমন তৃণমূলে, এবং সেই দিকে নজর দিয়ে এবার উত্তরবঙ্গের বাড়তি নজর দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গতকাল আলিপুর দুয়ারের প্যারেড গ্রাউন্ডে কর্মী সভায় ভাষণ দিচ্ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সভায় পোস্টার দেখালেন চাকরি প্রার্থীরা। এদিন চাকরির দাবিতে সভাস্থলে দাঁড়িয়ে ফ্লেক্স ব্যানার পোস্টার দেখাতে শুরু করেন পশ্চিমবঙ্গের গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীরা। ব্যানারে লেখা হয় যে নিয়োগ দিন নয় মৃত্যু দিন। এই ঘটনার পরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ অধিকারীরা শীঘ্রই সেই ফ্লেক্স সভাস্থল থেকে সরিয়ে নেয়। পাশাপাশি ব্যানার দেখানো চাকরি প্রার্থীদের আটক করে পুলিশ, যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এবং এদিন চাকরি প্রার্থীরা বলেন, আমরা পশ্চিমবঙ্গের গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েটিং লিস্টে চাকরি প্রার্থী এবং দপ্তরে শূন্যপদ থাকলেও আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না, এবং দিদির কাছে আমাদের কাতর আবেদন, আমাদের কথা ভেবে আপনি নিয়োগ ব্যবস্থা করুন, আমরা আর পারছি না, আমাদের দেয়ালে পথ ঠেকে গিয়েছে, হয় চাকরি দিন নয় তো মৃত্যু দিন, আমাদের দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশন করতে বাধ্য হব। তাহলে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি যারা রয়েছে ওয়েটিং লিস্ট প্রার্থী 2017, তারা কিন্তু চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে বা তারা মানে কিছু চেষ্টা চালাচ্ছে। তো যা হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।